এটা একটা টেমপ্লেট, ওকে, এটাকে ব্যাকএন্ড টেমপ্লেট বলা হয়। এটা আমাদেরকে ডিজাইন করতে হবে না, তার মানে ফুল স্ট্যাক ডেভেলপার বলতে ডিজাইনও তো বোঝায়, ঠিক কিনা? একটা অর্গানাইজেশনে তিনটা সেক্টর থাকে, একটা ইউএক্স ইউআই ডিজাইন, যেটাতে রেসপন্সিবিলিটি রাখে হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইনার, যারা ইউএক্স এন্ড ইউআই ডিজাইন করতে পারে এরকম পার্সন থাকে। তারা কি করে, তারা একটা ওয়েবসাইটকে বিবেচনা করে, এই ওয়েবসাইটে কি থাকবে, কোথায় থাকবে, লোগো কোথায় থাকবে, মেনু কোথায় থাকবে, ব্লগগুলো কোথায় থাকবে, ব্লগগুলো কীভাবে থাকবে, ব্লগের বাটন কীভাবে থাকবে, এভরিথিং অ্যানালাইসিস করে একটা পিএইচডি ফাইল বানাবে। নট অনলি পিএইচডি, আরও অনেক এক্সটেনশন আছে, ফিগমা, এগুলো তো আপনারা জানেন, স্কেচ, তো এগুলো দিয়ে একটা ডিজাইন বানাবে, টোটালি গ্রাফিক রিলেটেড ডিজাইন, এটা কোনো ওয়েব বেস না, এরকম একটা মনে করেন এটা পিএইচডি, একজন ব্যক্তি সেটা ডিজাইন করছে যে এটা একটা ওয়েবসাইট যেখানে একটা লোগো থাকবে, একটা টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, তারপরে কয়েকটা এরকম সেকশন থাকবে, ঠিক আছে, এটা দিয়ে একটা ওয়েবসাইট হবে। এটা কে চিন্তা করছে, একজন গ্রাফিক্স ডিজাইনার বা ইউএক্স ইউআই ডিজাইনার। এই ডিজাইনটা করে সে একজন ফ্রন্ট এন্ড স্পেশাল, ফ্রন্ট এন্ড স্পেশাল, নট স্ট্যাক, কি বলে, ফুল স্ট্যাক ডেভেলপার, স্পেশাল ফ্রন্ট এন্ড ডেভেলপারকে বা ডিজাইনারকে দেবে, এটা দিয়ে বলবে এটা তুমি ওয়েবসাইটে কনভার্ট করো, সে পিক্সেল পারফেক্ট করে এটাকে ওয়েবসাইটে কনভার্ট করো। এটাকে পিক্সেল পারফেক্ট করে কনভার্ট করার পরে ডেভেলপার সেক্টরে এটাকে পাঠিয়ে দিবে। ডেভেলপার কি করবে, এটাকে টোটালি ডাইনামিক করবে, বুঝতে পারছি? তার মানে আমরা ফুল স্ট্যাক ডেভেলপার বলতে আমরা ব্যাক এন্ড ডেভেলপার, মানে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করতে যা প্রয়োজন আমরা সেটি করব। ডাইনামিক আর স্ট্যাটিক বলতে কি বুঝি, ডাইনামিক আর স্ট্যাটিক বলতে কি বুঝি বলেন? স্ট্যাটিক ওয়েবসাইট এন্ড ডাইনামিক ওয়েবসাইট বলতে, স্ট্যাটিক ওয়েবসাইট গুলোতে যে সকল কন্টেন্ট থাকে সেই সকল কন্টেন্টকে চেঞ্জ করার জন্য একজন ডিজাইনারকে প্রয়োজন। কি ডিজাইনার? ওয়েবসাইট ডিজাইনার, মানে কোডের মাধ্যমে এটাকে চেঞ্জ করতে হবে, আর কোড তো সবাই বুঝবে না ডিজাইনার ছাড়া, সো একজন ডিজাইনারকে প্রয়োজন। বাট ওইটা যদি ডাইনামিক ওয়েবসাইট হতো তাহলে যে কেউ এটাকে চেঞ্জ করতে পারত, লাইক ফেসবুক, যেমন আপনি ফেসবুকের আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে কি মার্ক জুকারবার্গকে লাগে, কোনো ডেভেলপার না, আপনিই চেঞ্জ করতে পারেন, আপনি একজন ডেভেলপার না বা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, সেও ডিজাইন চেঞ্জ করতে পারে, তাই না? তার কারণ কি, ওই কন্টেন্টগুলো ডাইনামিক, ডাইনামিক বলতেই সেই কন্টেন্টগুলো স্টোর করে রাখার জন্য একটি ডেটাবেজ আছে, সেই ডেটাবেজে ডেটাগুলো সঞ্চয় থাকে, চাইলেই সেই ডেটাগুলোকে মডিফাই করতে পারে বা আপডেট করতে পারে বা ডিলিট করতে পারে বা ইনসার্ট করতে পারে, এগুলোর মাধ্যমে একটা ডাইনামিক করা হয়। ডাইনামিক মিন্স এখানে যে ডেটাগুলো আছে, টপ টু বটম ডেটাগুলো আছে, প্রত্যেকটা ডেটা ডাইনামিক, তার মানে আপনি চাইলেই এখানে রাখতে পারবেন, এটা রাখবেন, চাইলেই রাখবেন না। এটা কিভাবে, এটা ব্যাক এন্ড এর মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয়। এটা করার জন্য কোনো ডেভেলপারের প্রয়োজন হবে না, একজন এই অপারেটর অপারেট করার মতো অ্যাবিলিটি থাকলেই সে চাইলেই যে কোনো কন্টেন্ট এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে, কিংবা নতুন করে ইনফরমেশন অ্যাড করতে পারবে। এটা হলো ডাইনামিকের সুবিধা, ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে ডাইনামিক ওয়েবসাইটগুলোর দুইটা পার্ট থাকে, ডাইনামিক ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা ব্যাক এন্ড একটা ফ্রন্ট এন্ড। মূল টার্গেট ফ্রন্ট এন্ড, আমাদের অলওয়েজ সবসময় টার্গেট থাকবে কি, ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড মানে যেখানে ভিজিটররা আসবে, যেখান থেকে সার্ভিস নেবে, সেটি হচ্ছে ফ্রন্ট এন্ড। আর এই ফ্রন্ট এন্ডটাকে কন্ট্রোল করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে ব্যাক এন্ড। এই ব্যাক এন্ডের মাধ্যমে মূলত ফ্রন্ট এন্ডের টোটাল জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো।
ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, ফ্রন্ট এন্ডের গেট আপটা বা স্ট্রাকচারটা এরকম হয়ে থাকে, এটি হতে হবে এমনটা না, এরকম অনেক টেমপ্লেট, এগুলোকে বলা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আছে, যে কোনো টেমপ্লেট ইউজ করে আপনি ফ্রন্ট এন্ডকে কন্ট্রোল করার ফাংশনালিটিগুলো বিল্ড আপ করতে হবে এখানে বা বিল্ড আপ করতে পারবেন। আর ফ্রন্ট এন্ড মানে এটা নয়, যে কোনো হতে পারে, আপনার যে কন্টেন্টগুলো রাখবেন সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে এই স্টাইলটা আর গেট আপটা চেঞ্জ হতে পারে। বুঝতে পারছি। এখন ফুল স্ট্যাক ডেভেলপার মানে সে ডিজাইনার কনসেপ্টও রাখে বা ডিজাইনও করতে পারে, ডেভেলপমেন্টও করতে পারে। তার মানে তাকে পিক্সেল পারফেক্ট ডিজাইনার হতে হবে এমনটা না। এই যে এটা একটা তৈরিকৃত টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, আমি একটা সফটওয়্যার তৈরি করতেছি, সেখানে ব্যাক এন্ডের জন্য এটা ইউজ করতেছি, একটা সফটওয়্যার তৈরি করতেছি বা ফ্রন্ট এন্ড তৈরি করতেছি সেটার জন্য এটা ইউজ করতেছি, এটা কিনে কিনে নিতে হয়েছে, ঠিক আছে, এটা থিম ফরেস্ট থেকে কেনা হয়েছে। এই পারচেজকৃত টেমপ্লেটটা যদি একজন ডেভেলপার ম্যানেজ না করতে পারে তাহলে তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলা যাবে না। এখানে দেখেন কতগুলো কোড আছে, কত লাইনের কোড আছে একটু দেখি, কত, 1517। ওকে, এই ফ্রন্ট এন্ডটাতে কয় লাইনের কোড আছে দেখি, 5838 লাইন কোড আছে। এখন যদি আমি এটাকে ম্যানেজ না করতে পারি, ম্যানেজ বলতে কি, এখানে কি লেখছে, আরবি না হিন্দি না বাংলা, এটা যদি না বুঝতে পারি এটা তো নিয়ে কাজ করতে পারবো না, তাই না? তাহলে এটা কাজ করার অ্যাবিলিটি আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে আর আমাদের তো ডেভেলপার সেকশন জানাই আছে, ইডিটি, ইনসার্ট, এডিট, ডিলিট, আপডেট, কোয়েরি, প্লাগ ইন, API মেকিং, এগুলো তো আমরা জানি। তার মানে আমাকে তখন ফুল স্ট্যাক ডেভেলপার বলা যাবে। বুঝতে পারছেন? তাহলে এই থিমটা এডিট করার মতো অ্যাবিলিটি তৈরি করতে যা প্রয়োজন, যতটুকু নলেজ প্রয়োজন আমি HTML CSS ততদিন ততটুকুই চালাবো। বুঝতে পারছি? আমাদের বললাম আগে পিক্সেল পারফেক্ট করে ডিজাইন দরকার নেই, কারণ আমি ওই সেক্টরে কাজ করব না। যদি টার্গেট হয় তাহলে আপনাদের জন্য এই কোর্স নয়, আরেকটা কোর্স আছে, সেটা ওয়েব ডিজাইন, অনলি ওয়েব ডিজাইন, ওইখানে যান, ওইখানে আপনাকে পিক্সেল পারফেক্ট করে ডিজাইন করা দেখাবে। মানে ব্যাপারটা বুঝে দিতে পারছি। আর এখানে আমাদের যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট, আমাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে ল্যারাভেলটাকে অ্যাসেপ্ট করা। তো এই ল্যারাভেল নিয়ে কাজ করতে হলে যতটুকু নলেজ HTML CSS JavaScript এন্ড বুটস্ট্র্যাপের থাকা দরকার ততটুকু নিব, ঠিক আছে? তাহলে আমাদের, আমরা জানো এই টেমপ্লেটটা 10টা বা 15টা ক্লাসের পরে এই টেমপ্লেটটা টোটাল ম্যানেজ করার অ্যাবিলিটি যেন আমাদের তৈরি হয় বা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা তাহলে ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড বুঝতে পারছি, এরকম টেমপ্লেট শুধু এই দুইটা না, অনেকগুলো আছে আমার কাছে, আপনাদেরকে দিয়ে দেব। আপনার যেটা ভালো লাগে, যেটা লুকিং গুড মনে হয়, সেটা আপনাদের ক্লায়েন্টের জন্য ব্যবহার করবেন। ওকে, তাহলে আমরা যদি কাজ শুরু করতে চাই, একটা ফাইল তৈরি করে নিই। আপনাদের বেসিক অনেকই জানা আছে নাকি? আমি শুধু হিন্টস দিব যে জিনিসগুলো একান্ত না জানলেই নয়, সেই জিনিসগুলো জানানোর চেষ্টা করব। ওকে, ব্যাচ, এর ভিতরে একটা ফোল্ডার নেম ডে 01। আমরা এট এ টাইমে দুইটা জিনিস নিয়ে যাব। আমরা এরকম PhD যদি ডিজাইন করতে চাই তাহলে দুইটা জিনিস লাগবে, HTML এন্ড CSS। HTML মানে কি? হাইপারটেক্সট কাকে বলে? হাইপারটেক্সট কাকে বলে বলেন? হাইপারটেক্সট কাকে বলে? ওকে, আমি একটা ফাইল ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারটাকে ওপেন করি। একটা বেসিক স্ট্রাকচার আমি, ওকে, হাইপারটেক্সট,
হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপারটেক্সট কাকে বলে এবং হাইপারটেক্সটের অধীনে কি কি পড়ে? সর্বপ্রথম একটা কোশ্চিন, আমরা ওয়েবসাইট কেন তৈরি করব? কেন তৈরি করব ভাই ওয়েবসাইট? কি দরকার, কি উদ্দেশ্য বলেন, কেউ বলতে পারবেন? আমি কেন ওয়েবসাইট তৈরি করব? ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্যটা কি? একটা আইডেন্টিটি সবার যাতে দেখতে পায়, না কোন একটা বিষয়কে মানুষের সামনে প্রেজেন্টেশন করার জন্য, লাইক একটা অর্গানাইজেশন যেমন পেন্সিল বক্স, এটা কি কোথায় অবস্থিত, কি করে, কতজন স্টুডেন্ট আছে, কতজন স্টাফ আছে, কোন কোন কোর্সগুলো চালু আছে, এভরিথিং। আমি যদি আপনি জানতে চান যে পেন্সিল বক্স কি, আমাকে এখানে এখানে দাঁড়ায় বলতে হবে একটা একটা। পেন্সিল বক্স একটা ট্রেনিং ইনস্টিটিউট, এটা গভর্নমেন্টের ট্রেনিং করায় বা পেইড ট্রেনিং করায়, এখানে এতজন স্টুডেন্ট আছে, এখানে এই এই কোর্সগুলো চালু আছে, এটা এই জায়গায় অবস্থিত, এটা এই অফিসের সাথে কন্ট্যাক্ট করতে গেলে ওনার সাথে যোগাযোগ করতে হবে, এই যে আমি বলতেছি, এটা কি প্রেজেন্টেশন দিচ্ছে না? একটা টপিক সম্পর্কে প্রেজেন্টেশন দিচ্ছে, ঠিক? এটা আমি মৌখিকভাবে দিলাম, এটাকেই যদি ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে চাই উইদাউট পারসন, তাহলে আমাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা তৈরি করে দিতে হবে। আর এই ওয়েবসাইট এর মাধ্যমে প্রেজেন্টেশন দিতে গেলে চার ধরনের কন্টেন্ট প্রয়োজন। একটু প্লিজ কথা বলেন না, চার ধরনের, একটা ওয়েবসাইটে কয় ধরনের কন্টেন্ট থাকে? চার ধরনের, টেক্সট, অডিও, ভিডিও অ্যান্ড ইমেজ। এই চার ধরনের ছাড়া আর কিছু নেই। তাহলে একটা ওয়েবসাইটে চার ধরনের কন্টেন্ট থাকে, এই কন্টেন্ট গুলোকে বলা হয় সফট আর হার্ড, বুঝিত নাকি? সফট কি কম্পিউটারাইজড বা কম্পিউটার বেসড, যে কোনো কিছুকেই সফট বলা হয়, তাই না? কম্পিউটার বেসড কোনো লেখাকেই বলা হয় হাইপার টেক্সট। আমরা যে হার্ড কপিতে লিখি, এটা হার্ড কপি, এটা বহন করা যায়, ঠিক আছে? এটা যদি আমি আমেরিকাতে পাঠাতে চাই, এটা ফিজিক্যালি পাঠাইতে হবে, রাইট? এটা ট্রান্সফারেবল নয়, ট্রান্সফারেবল বা ট্রান্সফার হবে এরকম টেক্সটকেই বলা হয় হাইপার টেক্সট। ট্রান্সফারেবল বা ট্রান্সফার যোগ্য যে কোনোকেই বলা হয় হাইপার টেক্সট। আর হাইপার টেক্সটের এই এইচটি এর আওতায় হচ্ছে কি কি থাকে? অডিও, ভিডিও, টেক্সট অ্যান্ড ইমেজ। এই চারটি চারটি কন্টেন্ট, এই কন্টেন্টগুলোর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। কেন? কোনো একটি বিষয়কে মানুষের সামনে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য, একটা বিষয় সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য অনেক সময় আমাকে টেক্সটের মাধ্যমে বুঝাইতে হবে, অনেক সময় অডিওর মাধ্যমে বুঝাইতে হবে, অনেক সময় ভিডিওর মাধ্যমে বুঝাইতে হবে, অনেক সময় ইমেজ দিয়ে ওই বিষয়টাকে সুস্পষ্ট করে তোলার প্রয়োজন হতে পারে। এই জন্য এই চারটাকে বলা হয় ওয়েবসাইটের কন্টেন্ট। এই কন্টেন্টগুলোর মাধ্যমেই মূলত আমরা একটা ওয়েবসাইট মেকিং করব। আর এই জিনিসগুলোকে আবার বলা হচ্ছে হাইপার টেক্সট, কারণ এইটাকে যদি আমি এখনই আমেরিকাতে পাঠাতে চাই, কোনো ফিজিক্যালি পাঠাতে হবে না, যে কোনো ভাবে যে ওয়েগুলোর মাধ্যমে পাঠানো যায় আমি সাথে সাথে পাঠাইতে পারবো, এই জন্য এটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট। ওকে, HTML মানে তাহলে কি? এই হাইপার টেক্সটগুলোকে মার্কআপ করা, সাজানোর জন্য, গোছানোর জন্য, দেওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটাকেই বলা হচ্ছে HTML। হাইপার টেক্সট দ্যাট মিন্স অডিও, ভিডিও, টেক্সট, ইমেজকে দেওয়ার জন্য বা সজ্জিত করার জন্য বা মার্কআপ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট। ওকে, এখন ওয়েবসাইট বললেই দুইটা জিনিস বুঝি, একটা হলো ডোমেইন, ডোমেইন, আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইন হোস্টিং কি জানি? ডোমেইন হোস্টিং এই যে একটা ওয়েবসাইট তৈরি করলাম, ঠিক আছে, একটা প্রেজেন্টেশন তৈরি করলাম বা একটা বই তৈরি করলাম, বই তৈরি করার উদ্দেশ্য
মনে করেন আমি কোন একটি বিষয় সম্পর্কে অনেক জানি, ক্লিয়ার কনসেপ্ট আছে, এটা মানুষকে জানানোর জন্য একটা বই আকারে তৈরি করলাম, ঠিক এটা একটা আমি পেন্সিল বক্স সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দিয়ে একটা বই তৈরি করলাম বা একটা নোট তৈরি করলাম বা একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, সেটা ওয়েব বেসড। এখন এইটাকে তো মানুষের কাছে পৌঁছায় দেব, যেমন আমি বইটা তৈরি করলাম আমার টার্গেট হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাহলে এই বইটা একটা ইউনিক আইডেন্টিফায়ার দরকার, কি নামে মানুষ চেনবে এই বইটাকে, তার জন্য একটা নাম দিতে হয়, এই নামকেই বলা হচ্ছে ডোমেইন। ঠিক আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, এই ওয়েবসাইটের একটা নাম দেওয়া লাগবে, সেই নামকে ডোমেইন বলা হচ্ছে। যেমন আচ্ছা বাংলাদেশ ডট গভ ডট ইউ, একটু ডোমেইনটাকে ক্লাসিফিকেশন দেখেন। ডোমেইন এখানে ডোমেইন কোনটা, ডোমেইন কোথায়, এই টোটাল ওয়েবসাইটের নাম হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশ দিয়ে আমি এই টোটাল ওয়েবসাইটটাকে চিনবো বা বুঝবো, বুঝতে পারছি। যেমন আমাকে আইডেন্টিফাই করার জন্য আমার একটা নাম আছে মাজিদ, অনলি মাজিদ, এটা আমার আইডেন্টিফায়ার, কিন্তু এই মাজিদটার সামনে যদি কিছু বসায়, মাজিদ দিয়ে অনলি একজন ব্যক্তির নামই বোঝাচ্ছে, অন্য কিছু বোঝাচ্ছে না, অন্য কিছু বুঝতে পারতেছেন? যদি এখানে দেওয়া হয় হাফেজ তাহলে কি বুঝবেন, আরে হুজুর হয় হাফেজ দিয়ে, মানে সে একজন হাফেজ, কোরআনের হাফেজ হতে পারে। এখানে যদি লাগা থাকে মাওলানা তাহলে সে একজন মাওলানা, তাই না, একটা স্ট্যাটাস বা টাইটেল বোঝাচ্ছে এটা। তো দেখেন আমি এটার কিছুই না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো এইটা বাংলাদেশ, এটার নেম, তার স্ট্যাটাসটা কি, তার ক্যারেক্টারিস্টিকটা কি, এইটা দ্বারা বোঝাচ্ছে। যেমন এই বাংলাদেশের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই হাইপার টেক্সট, তার মানে টপ টু বটম যা আছে সব কি হাইপার টেক্সট। এই টেক্সটগুলোর নেচারটা কি, এখানে বলা হচ্ছে ট্রান্সফারেবল বা হাইপার টেক্সট ট্রান্সফার, এটা তো জানি হাইপার টেক্সট ট্রান্সফার মানে কি, এই হাইপার টেক্সটগুলো ট্রান্সফার হবে বা হয় বা হচ্ছে। ট্রান্সফার হচ্ছে কিভাবে, একটা রুলসের উপর ডিপেন্ড করে, সে চাইলেই ট্রান্সফার হচ্ছে না, একটা রুল আছে, রুলস আছে, একটা প্রোটোকল আছে, একটা নিয়ম আছে, এই নিয়মের উপর ভিত্তি করে সে কি করবে, হাইপার টেক্সটগুলো ট্রান্সফার হবে। ওকে দ্যাটস ইট। বাট এখানে আরেকটি লেয়ার অ্যাড করা হয়, সিকিউর বা সিকিউরিটি, যদি আমার এই ওয়েবসাইটে সিকিউরিটি না থাকতো তাহলে আমরা এখানে কাজ বা ব্রাউজ করাটা আমার জন্য রিস্ক হয়ে যাবে। যে সকল ওয়েবসাইটের এইখানে দেখবেন HTTPS নাই, সে সকল ওয়েবসাইটগুলো ব্রাউজ করা থেকে বিরত থাকবেন, ব্রাউজ করা মানে এখানে কোনো ইনফরমেশন দিবেন না, এগুলো ফেক হয়ে থাকে, ক্লোন হয়ে থাকে। যেমন মনে করেন যারা ফেসবুকের অ্যাকাউন্টগুলো হ্যাক করে বলে, এখন তো হ্যাক করা এত সহজ না, তাই না, তারা কিভাবে করে, হুবহু ফেসবুকের মতো একটা লগ ইন পেজ তৈরি করে, ঠিক আছে, লগ ইন পেজ তৈরি করে আপনাকে দিয়ে দিল কোনো মাধ্যমে, ইমেইলের হোক আর যেখানেই হোক, মনে করেন মেইলের মাধ্যমে ওর লিঙ্কটা দিয়ে দিল, লিঙ্কে ক্লিক করেই দেখলেন ফেসবুকের ইন্টারফেস, আপনি কিন্তু ওইখানে দেখেন না ম্যাক্সিমাম টাইমে, ইউআরএলটা কি এত দেখি না, ওই ইন্টারফেসটা দেখতেছি, দেখুন ও ফেসবুক একটু ঢুকে দেখি, আপনি কিন্তু ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেন, মানে ওনার কাছে চলে গেল, আপনার আসলেই এটা ফেসবুকের ওয়েবসাইট ছিল না, ঠিক আছে। তো এই সাইটগুলোতে কখনো কি থাকে না, HTTP নেয় না, কারণ HTTP নিলে ওই রকম কন্টেন্ট দেওয়া অসম্ভব বা দেওয়া পসিবল না, কপিরাইট এরা ওটা আওতায় এসে যায়,
বুঝতে পারছি। এই জন্য এগুলো HTTP ছাড়া যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলোতে কোনো ইনফরমেশন দিবেন না, দেওয়ার দিতে হলে অবশ্যই ভেবে চিন্তে দিবেন, বিষয়টা বুঝতে পারছেন? কেন HTTP ছাড়া যদি হয়, এটার সার্টিফিকেট নাই, মানে এই ওয়েবসাইটের মা বাবা নাই, যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় কাকে ধরবেন, তাই না? বাট যখন এস আছে, সিকিউর আছে, তার মানে এর একজন ওনার আছে, স্পেসিফিক একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে ধরা যাবে। যে আমি এখানে ইনফরমেশন দিলাম, আমার কার্ড ইনফরমেশন দিলাম, কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে যাচ্ছে বা ডলার কেটে যাচ্ছে, আমি কোথায় সাবমিট করছিলাম, এই সাইডে, এই সাইডটি কার, তখন সে SSL দেওয়া আছে, তার মানে কি খুঁজে বের করবে, কারণ SSL নিতে গেলে সব ইনফরমেশন দিতে হয়, বুঝতে পারছি? তার মানে এখানে আপনার কোনো ফেক হওয়ার পসিবিলিটি থাকলে সেটাকে আইডেন্টিফাই করা যাবে, তাকে ধরা যাবে। বাট HTTP থাকলে তার কোনো আইডেন্টিফায়ার নাই, মেবি বুঝতে পারছেন? তো যাই হোক, এই ওয়েবসাইটে যে ডেটাগুলো আছে বা হাইপার টেক্সটগুলো আছে, সেগুলো ট্রান্সফারেবল অবশ্যই একটা প্রোটোকলের উপর দিয়ে অ্যান্ড সিকিউরিটি সহকারে, ঠিক আছে? তারপরে দেওয়া আছে বাংলাদেশ, এই বাংলাদেশকে বর্ণনা করতেই তার এতগুলো স্ট্যাটাস, ক্লিয়ার? এখন এই পরে, এরপরে যেটা থাকে, ও আরেকটা জিনিস এখানে থাকে, এখন লাগে না, www, মানে হাইপার টেক্সট গুলো ট্রান্সফার হবে একটা নিয়মের উপর এবং সিকিউরিটি সহকারে, কত দূর পর্যন্ত, ওয়ার্ল্ড পর্যন্ত, এইটা বুঝাইতে আবার এতটুকু লাগে। এখন এরপরে যেটা আছে এক্সটেনশন, এগুলোকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন দ্বারা কি বুঝি, এটা কোন ধরনের ফাইল, এটার ক্যারেক্টারিস্টিক কেমন হবে, এটা কোন সফটওয়্যারে ওপেন হবে, এটা লুক লাইক কেমন হবে, এ থেকে আমরা বুঝতে পারি। যেমন মাজিদ একজন ব্যক্তির নাম, যদি এরপরে ডক এক্স যদি দেই, কি বুঝবেন, মাজিদ নামে একটা ডক ফাইল আছে যেখানে কিছু লেখা থাকতে পারে, রাইট? মাজিদ নামে MP4, এটা একটা ভিডিও ফাইল, তারপরে JPG, এটা একটা ইমেজ ফাইল, তাই না? এই যে আমরা এক্সটেনশন দেখেই বুঝতে পারতেছি যেটা কোন টাইপের ফাইল, রাইট? ঠিক ডোমেইনের পরে যেটা থাকে সেটা এক্সটেনশন। এখন অনেক এক্সটেনশন দেখি, আসলে কি কোনো পার্থক্য আছে? যেমন bangladesh.com হতে পারত, bangladesh.co হতে পারে, bangladesh.online হতে পারে, বাংলাদেশ XYZ হতে পারে, মানে আমি ডিফারেন্ট জিনিসগুলো দেখাচ্ছি, XYZ, ঠিক আছে? সবার কোয়ালিটি কিন্তু সেম, মনে রাখবেন, ওকে? কারণ এইগুলো দিয়ে একটা এক্সটেনশন বোঝাচ্ছে যে এটা একটা ডোমেইন, এছাড়া কিছু না। এটা .com-এর স্পেশালিটি অনেক বেশি, .co-এর যে নাই, বা .com-এ যেটা রাখতে পারবো .co-তে রাখতে পারবো না এমনটা নয়, ওকে? হ্যাঁ, এসিএ গত দিক থেকে .com এর প্রায়োরিটিটা অলওয়েজ বেশি, এগুলো আলোচনা করব পরে। তাহলে এতগুলো এক্সটেনশন কেন বলেন? একটা দিলেই তো হতো .co, একই ফ্যাসিলিটিস, তাহলে কেন দুইটা? না না না, যদি .com-ই থাকতো, মনে করেন আর কিছু নাই, .com-ই থাকলো, বাংলাদেশ দিয়ে কয়টা ডোমেইন নিতে পারতাম? একটাই নিতে পারতাম, আর পারতাম? কিন্তু এইভাবে যদি .com-ই দিতাম তাহলে একটা সীমাবদ্ধতা আসতো না, মনে করেন 1 কোটি, সব টোটাল মিলে ABC মিলে 1 কোটি আমার ডেটা হয়েছে, তাহলে ডোমেন পাইতাম কত? 1 কোটি। এগুলো কিন্তু ইউনিক আইডেন্টিফায়ার, একজন নিলে আরেকজন নিতে পারে না, বুঝতে পারছেন? তাহলে আর ডোমেন 1 কোটি পার্সনের জন্যই ডোমেন বরাদ্দ, কিন্তু মানুষ 2 কোটি, ডোমেন লাগবে 2 কোটি, তাহলে কি করবেন, তাই না? এই যে বৃদ্ধি করতে হচ্ছে, দেখেন সব জায়গায় বাংলাদেশ, একই নাম একই আইডেন্টিফায়ার হলেও তাদেরকে ডিফারেন্স কি দিয়ে করতেছি, তাদের এক্সটেনশন, যার ফলে এই 1 কোটি থেকে পরিধিটা বাড়ায় অনেকগুলো হয়ে গেল, বুঝতে পারছি? এটার জন্যই মূলত এক্সটেনশনগুলো। এখন তারপরেও আরেকটু ডিপেন্ড করে এটা, যে মনে করেন আপনার পার্সোনাল ইনফরমেশন রাখবেন, majid.info, মানে এই এক্সটেনশনটা দেখেই বোঝা যাচ্ছে এখানে মনে হয় কিছু ইনফরমেশন থাকে। অ্যাকচুয়ালি
এই উদ্দেশ্য আপনি নিতে পারেন, কিন্তু আপনি ইনফো নিলেন বাট এখানে অন্য কাজ রাখতে পারবেন না এমনটা নয়, এমন চিন্তা না। এটা সামাজিকতার দিক থেকে, যেমন আপনার টাকা দিয়ে আপনি বাড়ি করছেন, ঠিক আছে, আপনি কি আপনার বাড়ির নাম গেস্ট হাউস দিবেন, রেস্ট হাউস দিবেন? না, দিবেন না। এটা একটা সামাজিকতা, বা দেখতে বা নাম শুনতে কটু লাগে, তাই না? তো যে নামটা দিলে সামাজিকতা বজায় রাখবে সেই নামটাই দিবেন, যেমন সায়ানির, মাভিলা বা এভরিথিং। এগুলো ঠিক এরকম যে হ্যাঁ, আপনি যে কোনো চাইলে যে কোনো এখানে masjid.com দিতে পারেন, বাট রাখছেন ইনফরমেশন, তাই বলে রাখতে পারবেন না এমনটা না, রাখছেন এরকম। ঠিক এইরকম দিক থেকে বিবেচনা করে দেখেন, বাংলাদেশ পরে কি দেব আছে, এটা মানে গভর্নমেন্ট, তো এটা একটা গভর্নমেন্ট সাইট, এই জন্য গভর্নমেন্ট দেওয়া হয়ে থাকে, যেন এই বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে পার্থক্যটা বুঝাইতে। একই রাখতে পারবেন কিন্তু শুধু একটু পার্থক্য করা আছে, এটা সরকারি, এটা একটা বেসরকারি। তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের, কোন গভর্নমেন্ট? গভর্নমেন্ট তো বিশ্বের সবগুলোই, বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্ডিয়া হলে IN, এইরকম বিভিন্ন দেশের এক্সটেনশন গুলো থাকে। তার মানে আমরা এক্সটেনশনটা বুঝতে পারছি, তাই না? তার মানে প্রত্যেকটা এক্সটেনশন সমান অধিকার বহন করে, প্রত্যেকটা এক্সটেনশনে সব কিছুই রাখতে পারবেন এমনটা নয় যে কোথা যেটা রাখতে পারবেন কোনতে সেটা রাখতে পারবেন না, কিন্তু কন্টেন্টের উপরে ভিত্তি করে। যেমন ORG, এটা একটা অর্গানাইজেশন বেসড, ঠিক আছে, আমার এটা একটা অর্গানাইজেশন, কিন্তু আমি এখানে দিলাম EDU, বাট এখানে লেখাপড়া হয় না, বুঝতে পারছেন? তাহলে হবে? তো এই রকম চিন্তা করে আসলে এই এক্সটেনশনগুলো নেওয়া হয়ে থাকে, EDU.BD। তো যাই হোক, এগুলো কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনি নিজেই ডিসাইড করবেন আসলে কি নাম নেবেন, তবে সবগুলোর সেম প্রায়োরিটি। এই ছিল ডোমেইন। হোস্টিং বলতে, হোস্টিং কি? হোস্টিং হচ্ছে একটা জায়গা, যেমন একটা বই তৈরি করলেন, উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, বইয়ের নামও দিলেন। বইটা কোথায় রাখলে মানুষ পাবে? কসমেটিক্সের দোকানে? ডিফিনেটলি না, ওইখানে বই কিনতে যায় না, সে লাইব্রেরিতেই যায়। তাহলে লাইব্রেরিতে, আমার হাতে একটা ফোন আছে দেখতে পারতেছেন, আমার হাতে ফোন আছে দেখতে পারতেছেন, কিন্তু আছে আমার হাতে ফোন, তার মানে এইটা একটা গ্লোবালাইজ করার জায়গা নয়, এটা এমন পজিশনে রাখতে হবে যেন সবাই দেখতে পারে। এই লোকেশনটাকে বলা হয় হোস্টিং বা সার্ভার, ঠিক আছে। তার মানে এই ওয়েবসাইটটা এমন এক জায়গায় রাখেন যে জায়গাতে রাখলে অল বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যে কোনো ডিভাইসে নেট কানেকশনের মাধ্যমে দেখতে পাবে, এটাকেই বলা হচ্ছে সার্ভার বা জায়গা। একটা জায়গা আপনাকে কিনে নিয়ে আপনার এই তৈরিকৃত ওয়েবসাইটটাকে রাখাই দেবেন, রেখে দেবেন, তাহলে লাইভ হয়ে যাবে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এটাকে অ্যাক্সেস করা যাবে, বুঝতে পারছি? তাহলে হোস্টিং হচ্ছে একটা জায়গা যেখানে আপনার এই ওয়েবসাইটটি থাকবে, তার মানে এর একটা ওজন আছে। যেমন ফোন যদি রাখতে চাই, এর একটা হাইড উইডেশন, একটা জায়গা দখল করবে, ঠিক আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন মানে একটা জায়গা, একটা পরিমাণ, একটা ওজন তৈরি হবে। এই ওজনের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু জায়গা নেবেন সেই জায়গাটা কিনে নিতে হয়, এবং এই নামটাও কিনে নিতে হয়। কিনে নিয়ে আপনি এটাকে লাইভ করতে পারবেন। এনি কোশ্চেন? ওকে, এখন একটা ওয়েবসাইট তৈরি করব। কি দিয়ে ওয়েবসাইট তৈরি করব? HTML, HTML, CSS, JavaScript, jQuery and Bootstrap, এই কয়টা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব। HTMLটা কি, একটু আগেই পড়লাম যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা মার্কআপ করবে কাকে, হাইপার টেক্সট গুলোকে। ওকে, একটা মানুষ, আপনি আমি প্রত্যেকে একটা মানুষ, কমপ্লিট একটি মানুষ, মানে একটি ওয়েবসাইট। এই মানুষকে ক্লাসিফিকেশন করলে কি পাবো? সর্বপ্রথম হাত পাবো, দুইটা মাথা পাবো, দুইটা পা পাবো, বডি পাবো, তাই না, কান পাবো, চোখ পাবো, কিন্তু একটা মানুষ, টোটালি একটা মানুষ। তো একটা ওয়েবসাইট টোটালি, এটা একটা একটা ওয়েবসাইট, বাট এই ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট আছে, তাই না? এই কন্টেন্টগুলো দেওয়ার জন্য
প্রয়োজন হয় ট্যাগ, মানে একটা মনে করেন ফাংশন। ফাংশন কি, আমি একজন মানুষ, আমার হাতে একটা ফাংশন, একটা পা ফাংশন, চোখ ফাংশন, তারপরে মাথা ফাংশন, সবার সমন্বয়ে আমাকে সুসজ্জিত করা হয়েছে। তো একটা ওয়েবসাইট যখন তৈরি করব, এটাকে বিভিন্ন জিনিস দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করা হবে, সেইগুলোকেই বলা হচ্ছে ট্যাগ। ট্যাগের ট্যাগ চেনার উপায় হচ্ছে লেস দেন অ্যান্ড গেটার, এর ভিতরে যদি মাজিদ থাকে তাহলে মাজিদ নামের একটা ট্যাগ, এটাকে ট্যাগ বলা হচ্ছে। ঠিক আছে, ট্যাগ দুই প্রকার, একটা ডাবল আর একটা সিঙ্গেল। ডাবল মানে যার ওপেন এবং ক্লোজ আছে, এখানে এখানে ওপেন এন্ড ক্লোজ আছে, আর সিঙ্গেল মানে যার ওপেন ক্লোজ নাই, শুধু একটার মধ্যে সীমাবদ্ধ, যেমন এই ট্যাগ। বুঝতে পারছি, ডাবল ট্যাগ গুলো ম্যাক্সিমাম টাইম টেক্সট প্রোভাইড করার জন্য বা টেক্সট কন্টেন্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন পি নামে একটা ট্যাগ আছে, প্যারাগ্রাফ, এখানে আপনি কিছু টেক্সট দিবেন, এই টেক্সট দিলেন, তার মানে এটা ডাবল ট্যাগ। বুঝতে পারছি, ওকে। তাহলে সিঙ্গেল এবং ডাবল ট্যাগ, সিঙ্গেলগুলো মূলত, ডাবলগুলো মূলত টেক্সটের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এখানে একটা ট্যাগ আছে, সর্বপ্রথম ডক টাইপ, এটাও একটা ট্যাগ, দেখেন তাই না, আমরা দেখছি ট্যাগে ট্যাগের স্ট্রাকচার, এটা একটা ট্যাগ। তাহলে ডক টাইপ, এটাও একটা ট্যাগ, এই ট্যাগটা মূলত ব্রাউজারকে হিট করে। কিছু কিছু ট্যাগ আছে, এই যে কন্টেন্টগুলো প্রেজেন্ট হচ্ছে না, অনেক সময় ব্রাউজার নিবে না, করতে দিবে না, এই জন্য ব্রাউজারকে বলতে হবে তুমি আমার মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো ভালো করে পড়ো, এটা অমুক জায়গায় রেফারেন্স, এটা অমুক জায়গায় তুমি যাই দেখো আছে, মানে বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আগে কাকে ইনফর্ম করা হয়, ব্রাউজারকে ইনফর্ম করা হয়। এটা একটা ট্যাগ, এটা দ্বারা মূলত, এটা HTML5 এর একটা ট্যাগ, মূলত এটা ডক টাইপ। ডক টাইপটা কোন টাইপের, এটা কি মাইক্রোসফট অফিস দিয়ে তৈরি করা, না, এটা HTML দিয়ে তৈরি করা। এটা কাকে বোঝাচ্ছে, এটা ব্রাউজারকে বোঝাচ্ছে, এটা একটা ডকুমেন্ট টাইপ। সো অন্য কিছু ভেবে নিও না, এটা ইমেজ বা ভিডিও নয়, টোটালি ডকুমেন্টটা ইমেজ বা ভিডিও না, এটা একটা ডকুমেন্ট টাইপ। সেটা কি, সে কি দ্বারা তৈরি, এটা ব্রাউজারকে বোঝানো হচ্ছে। ওকে, HTML, যেহেতু HTML দিয়ে কাজ করবো সেহেতু HTML এর শুরু এন্ড শেষ একটা ট্যাগ আছে, এর ভিতরে যেগুলো থাকে সেগুলোকে কি বলে, অ্যাট্রিবিউট। এই HTML বা ট্যাগের ভিতরে যেটা থাকে সেটাকে অ্যাট্রিবিউট বলা হয়। এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে একটা ট্যাগের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার পরিধিটা বাড়ানোর জন্য, আরো পাওয়ারফুল করার জন্য মূলত অ্যাট্রিবিউটের ইউজ করা হয়। বুঝাতে পারছি, তাহলে অ্যাট্রিবিউট গুলো অলওয়েজ এই ট্যাগকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, এর কাজের পরিবেশ পরিধি বৃদ্ধি করে দেয়। তাহলে একটা ট্যাগের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট নেম হচ্ছে ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি, ইএন মানে ইংলিশ। ওকে, বলেন তো এটা কোন ল্যাঙ্গুয়েজকে মিন করতেছে, ইংলিশ মানে আপনি কি বুঝলেন, এটা ইংলিশ দিয়ে কি বুঝলেন, ঠিক আছে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই ওয়েবসাইটে শুধু ইংলিশ সাপোর্ট করবে এরকম, তাই না, অ্যাকচুয়ালি না। এটা কোথায় ইউজ করা হয়েছে, HTML এ ইংলিশ ব্যবহার করা হয়েছে, তার মানে এই ডকুমেন্টটা তৈরি করতে যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করতেছি সেই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস এই যে হেড, হেড কি বাংলাতে লেখা, উর্দু আরবি ফার্সি না, এটা ইংলিশ। এই যে মেটা, এটাও ইংলিশ, প্রত্যেকটা জিনিস ইংলিশ। এর কন্টেন্ট না, কন্টেন্টকে বোঝাচ্ছে না, কন্টেন্ট মানে কি, এই লেখাটা কন্টেন্ট, এখানে ইমেজ থাকলে কন্টেন্ট, এখানে ভিডিও থাকলে সেটা একটা কন্টেন্ট, এখানে অডিও থাকলে সেটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টকে মিন্স করতেছে না। এখানে এটা সমস্যা নাই, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য ডিটেক্ট করবে, বাট আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ
এখানে আমি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম না তাহলে কি করা যাবে না হ্যাঁ অবশ্যই ডিফল্ট হবে আমি তো বললাম ডিফল্ট এখানে কিছু ইউজ করলাম না একটা ডিফল্ট থাকে যেমন অ্যাক্সেসিবিলিটি মোড পড়ছেন অবজেক্ট ওরিয়েন্টেড বেসের পড়ছেন না ক্লাস তৈরি করার সময় অ্যাক্সেসিবিলিটি মোড প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড সিলেক্ট যদি কখনো কোনো প্রপার্টি বা মেথডের সামনে অ্যাক্সেসিবিলিটি মোড না দেয় ডিফল্ট হবে কি ঠিক আছে এরকম আপনি ডিফল্ট হবে ইংলিশ ইউজ হবে ওকে তার মানে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে অবশ্যই কন্টেন্টকে মিন করতেছে না এই কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি মূলত ডকুমেন্টটা তৈরি করতেছি সেইটা বোঝাচ্ছে ওকে এখন হেড হেডও একটা ট্যাগ হেডের মধ্যে কি কি জিনিস রাখা যায় টাইটেল মেটা জাভাস্ক্রিপ্ট ফাইল দিস ইজ অ্যাবসলিউটলি রং কখনো সব ঠিক আছে কখনো ভুলেও জাভাস্ক্রিপ্ট ফাইল রাখবেন হ্যাঁ বডিতে রাখতে হয় বাট এখানে রাখা যাবে না কারণ জাভাস্ক্রিপ্ট লোড হতে সময় লাগে ঠিক আছে এজন্য জাভাস্ক্রিপ্টটা আগে লোড হওয়ার কোনো প্রয়োজনই নাই আগে প্রয়োজন কি কন্টেন্ট লোড হবে তারপরে স্টাইল জাভাস্ক্রিপ্ট মানে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এর ফাংশনালিটি কিছু তৈরি করা যেমন এটা একটা ফাংশন আই রিসাইট এই যে ফাংশনালিটি দেখেন আমি যদি ওয়েবসাইটটা নাই দেখতে পারি এখানে ক্লিক করার কোনো প্রশ্ন আসে নাই মানে এই ক্লিকটা হচ্ছে যার ফলে কাজটা ঘটতেছে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এবং যে কুয়েরি দিয়ে তাহলে যে কুয়েরি জাভাস্ক্রিপ্ট তখন প্রয়োজন যখন সাইটটা লোড হবে ঠিক আছে মনে করেন HTML এবং CSS লোড হতে 2 সেকেন্ড সময় লাগে এবং জাভাস্ক্রিপ্ট লোড হতে 2 সেকেন্ড সময় লাগে এই দুইটা জিনিসই যদি হেডের মধ্যে দেওয়া হয় ওয়েবসাইটটা টোটাল লোড হতে সময় লাগবে 4 সেকেন্ড তাহলে একজন ব্যক্তি 4 সেকেন্ড ওয়েস এখানে স্টেন নাও করতে পারে রাইট কারণ আমাদের তো কাজ অডিয়েন্স নিয়ে ভিজিটর নিয়ে তো ক্লায়েন্ট নিয়ে এরা তো নাও থাকতে পারে কারণ এত কম থেকে লোড হচ্ছে বিরক্ত থাকবো না এরকমটা হয় না অনেক সাইটে লোড হচ্ছে বিশেষ করে যখন টিকিট কাটতে যাবেন সকালবেলা তখন দেখবেন তাই না লোড হচ্ছে ওকে এই লোডটা হচ্ছে কেন মনে করেন এই যে ওয়েবসাইটটির যে কন্টেন্ট এই কন্টেন্টগুলো অপটিমাইজ করা নেই এবং এইখানে যে হেডের মধ্যে যা দিয়ে রাখছে অনেক কিছু দিয়ে রাখছে জাভাস্ক্রিপ্ট যে কুয়েরি সবগুলো লোড এখানে করাচ্ছে যার ফলে ওয়েবসাইটটা লোড হতে দেরি হচ্ছে এই জন্য আমরা কি করব যেহেতু জাভাস্ক্রিপ্ট কমপ্লিট ওয়েবসাইট লোড হওয়ার পরে ইন্টারনাল লোড হলেও সমস্যা নেই এজন্য কখনোই আমরা জাভাস্ক্রিপ্ট এটা দিব না তার মানে এখন 2 সেকেন্ডেই ওয়েবসাইটটা ফাস্টলি লোড হচ্ছে অপটিমাইজ হচ্ছে এই অপটিমাইজ যদি না হয় গুগলে আপনার ওয়েবসাইট দিবে না তার মানে এসইও রিলেটেড দ্যাট মিন্স ওই যে www কথা লেখা ছিল না মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে রূপান্তর করতে চাইলে আপনার ওয়েবসাইটটি বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে চাইলে এই ওয়েবসাইটের যে নাম দিয়েছেন সেই নাম সবার মনে থাকায় নাও থাকতে পারে তাই না তাহলে আমি কি গুগলে সার্চ করে সম্ভাব্য নামটা দিয়ে গুগলে সার্চ করবো ডেফিনেটলি তারপরে খুঁজবো এই যে গুগলে সার্চ করে সম্ভাব্য নাম দিয়ে সার্চ করে যে আমি আনতেছি আনার পরে ওয়েবসাইটে ঢুকতেছি এইটা কখনো পসিবল হবে না এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO ঠিক আছে এই SEO কিছু রুলস আছে এই রুলস অনুযায়ী যদি আমি সফটওয়্যারটাকে বা ওয়েবসাইটটাকে ডেভেলপ না করি তাহলে গুগল নিবে না শুধু গুগল না বড় বড় সাইটগুলোতে নিবে না তিনটি সাইট আছে বড় বড় সার্চ ইঞ্জিন তিনটি একটা হচ্ছে গুগল ইয়াহু বিং এই তিনটি সাইট মেজর এই তিনটি সাইটে কোনোটাতেই নেবে না যদি আপনি রুলস ফলো না করেন তার মানে একটা ওয়েবসাইট তৈরি করলেই নয় এটাকে গুগল ফ্রেন্ডলি বা ব্রাউজার বা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আমাকে করতে হবে তাদের মূল শর্তই হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ হতে হবে ফাস্টলি ওপেন হতে হবে স্লোলি হওয়া যাবে না তার মানে আমি যদি এখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলো দেই অবশ্যই সেটা লোড হতে
দেরি হবে, অনেক সময় লাগে। এই জন্য জাভাস্ক্রিপ্টের একটি লাইনের কোডও এখানে লিখবো না, বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, লিঙ্ক করা মানেই তো লোড হওয়া। এখানে লিঙ্ক দিচ্ছে মানে কি, ওই কোডগুলো এখানে লোড হচ্ছে, দেন ওই লোড হওয়ার পরে কাজ করতেছে। আমি এই সিকোয়েন্সগুলো বোঝাবো যে কিভাবে লোড হচ্ছে, কিভাবে কার প্রায়োরিটি বেশি হচ্ছে, এই সিকোয়েন্সগুলো বোঝাবো। ওকে, তিনটা জিনিস হেডের মধ্যে থাকবে, মনে রাখবেন তিনটা জিনিস। এক হচ্ছে মেটা, মেটা অলওয়েজ কিসের জন্য ব্যবহার করা হয়? না, মেটা অলওয়েজ ব্রাউজারকে নোটিফাই করার জন্য, নোটিফিকেশন দেওয়ার জন্য, সতর্ক করে দেওয়ার জন্য, বোঝানোর জন্য বা জানানো দেওয়ার জন্য, ম্যাক্সিমাম মেটা। বুঝাতে পারছি, ম্যাক্সিমাম মেটা তাহলে কি করে? মূলত ব্রাউজারকে নোটিফাই করার জন্য, ইনফর্ম করার জন্য। ক্লিয়ার? ওকে, এখানে দুইটা মেটা, আর অনেক মেটা আছে, অনেকগুলো মেটা আমাদেরকে জানতে হবে, আজকে দুইটি দেখি। তাহলে দুইটা মেটা, একটা ক্যারেক্টার সেট মানে চার সেট, UTF-8 মানে কি বলেন, কি বলতে পারবেন? ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট, এটা ইউনিকোড থেকে নেওয়া হয়েছে, এটার মানে ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট, এর ভার্সন 8। এটা এমন একটি ভার্সন যে ভার্সনটি এখন আপনার এই ওয়েবসাইটের কন্টেন্ট কি কি ক্যারেক্টার বা কি কি ল্যাঙ্গুয়েজ হবে সেটা ডিপেন্ড করে কি এটার উপরে। এটা যদি না দেন, আপনি যদি বাংলা ফন্ট ইউজ করেন, বাংলা ফন্ট ভেঙে যাবে, বুঝতে পারছি? অবশ্যই বাংলা ফন্টগুলো ভেঙে যাবে। এখন UTF কি, কি সিস্টেমে কাজ করে বুঝলাম, UTF ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট, বাট কোন থিঙ্কিং এ কাজ করে, অ্যাকচুয়ালি কিভাবে এখানে জেনারেট হয়? কম্পিউটার ভাষা কি? জিরো অ্যান্ড ওয়ান, জিরো অ্যান্ড ওয়ান ছাড়া কিছুই বোঝে না, সে বোঝে কিছুই বোঝে না, দ্যাটস এইটুকুই বোঝে। তা আমি যে লিখতেছি এই যে ইংলিশ দিয়ে, বাংলা দিয়ে, আরবি দিয়ে, উর্দু দিয়ে, ফার্সি দিয়ে, তাহলে সে কিভাবে রিড করতেছে? সে কনভার্ট করে নিচ্ছে না, সে তো কনভার্ট করার ভয় রাখে না। কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি করতেছে, আমাদের এই ল্যাঙ্গুয়েজে লিখিত বা এই প্রোগ্রামটুকুকে কম্পাইল করতেছে বা কনভার্ট করতেছে কিসে? মেশিন ল্যাঙ্গুয়েজে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে, কনভার্ট করে মেশিনকে দিচ্ছে যে তোমাকে এটা দিছে। সে যদি এটা প্রবলেম হয়, এটাকে সমাধান করে আবার সে মেশিন ল্যাঙ্গুয়েজে কাকে দেবে? কম্পাইলারকে দেবে। কম্পাইলার সেটাকে কি করবে? আবার আমার ভাষায় বোধগম্য করে সে আমাকে আউটপুট দেবে। মাঝখানে তার মানে একটা কি আছে? কনভার্টার, এটাকেই বলা হচ্ছে ইন্টারপ্রেটার বা কম্পাইলার। সে আমার জিনিসটাকে মেশিন ভাষায় রূপান্তর করে দেয়। এখন আমি যে কন্টেন্টগুলো দিছি বাংলা দিয়ে, সেটা যদি রিড না করতে পারে, কম্পাইলারও যদি রিড না করতে পারে, তাহলে অ্যাকচুয়াল আউটপুট পাওয়া যাবে? অ্যাকচুয়াল আউটপুট পাওয়া যাবে না। আমি যদি আপনাদেরকে আরবি দিয়ে কথা বলি বা যে ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ বা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ যদি কথা বলি, বুঝতে পারবেন? আমি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাদেরকে একটা কোশ্চিন করলাম, আপনারা অ্যান্সার দিতে পারবেন? আর আমার কোশ্চিন করাটাও তো বোকামি, কারণ আমি জানি আমাদের মাতৃভাষা এটা নয়, আমরা বুঝবো না। তাহলে আমি যেমন কোশ্চিন করে অ্যান্সার পাওয়াটা পসিবল না, ঠিক তেমনি আপনি যে ল্যাঙ্গুয়েজটি এখানে ইউজ করতেছেন সেই ল্যাঙ্গুয়েজের জন্য কিছু কোড আছে। যেমন 10 এর বাইনারি কোড কি? 1010, রাইট? এটা বাইনারি কোড, সে 10 দিলে সে এই এই কোডে কনভার্ট করবে। এখানে যদি আমি কোনো ফন্ট ইউজ করি, সেই ফন্ট এখানে এল ইউজ করছি, এর জন্য একটা ইউনিক কোড থাকতে হবে, একটা কোড থাকতে হবে একটা কোডার ফাইলের মধ্যে। যেমন জেকুয়েরি কি একটা লাইব্রেরি না, সেখানে অনেক ফাংশন সমন্বয় থাকে, সেই ফাংশনগুলো কল করে আমরা ইউজ করে থাকি। মনে করেন এই এল কোড, এল এর জন্য 10, ও এর জন্য 11, মনে করেন জাস্ট বোঝার জন্য। তারপরে তারপরে হচ্ছে ই এর জন্য 50, বাট এম এর জন্য কোনো কোড এখানে জেনারেট করা নাই। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে এম এর জন্য লরেন,
ঠিক আছে, এল এর জন্য আছে, ও এর জন্য আছে, আর এর জন্য আছে, এর জন্য আছে, বাট এম এর জন্য নাই, তখন সে এম কে বিকৃতি করবে, এ বুঝতেছে না কি দিবে, বা এরকম চার কোনা রেক্টেঙ্গল ঘর টর আসে না, দেখছেন না, সে রিড করতে পারতেছে না, সে কি দিবে। তার মানে এই ফরম্যাটগুলো, এই কোডগুলো কার কাছে আছে? এই ইউনিভার্সাল টেক্সট ফরম্যাটের কাছে সঞ্চয় করা আছে। তার মানে যখন কম্পাইলার কম্পাইল করবে, এই ল্যাঙ্গুয়েজটা যদি না বুঝতে পারে বা এই ল্যাঙ্গুয়েজের কোড কোথায় আছে, এখানে যায় রিড করবে, এইখানে যার কোড পাবে না তাকে ভেঙে ভেঙে রাখবে। যেমন আপনি যদি ফেসবুকে বিজয় বিজয়ে লিখিত কোনো ফন্ট ইউজ করে পোস্ট করেন, ভেঙে যায় না, বিকৃত হয়ে যায় না? অবশ্যই হয়ে যায়। তার মানে বিজয়ের জন্য পর্যাপ্ত ইউনিকোড এই ইউটিএফ এর মধ্যে নাই, এজন্য ভেঙে যায়। মনে হয় বুঝতে পারছেন। এটার মধ্যে সব আছে, এটার মধ্যে সব আছে, আপনার ইংলিশ, আরবিক, উর্দু, ফার্সি সব কিছু। এই জন্য বলা হচ্ছে ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট, এমন একটি টেক্সট ফরম্যাট যেখানে সব ল্যাঙ্গুয়েজের কোডগুলোই করে দেওয়া আছে। না না, তাহলে তো ব্রাউজার ডিটেক্ট করতে পারবে না, কারণ ব্রাউজার তো আমার তৈরি না, তাহলে কম্পাইলার বা ব্রাউজারটাকেও আপনাকে তৈরি করতে হবে, কারণ ফাইনালি আপনার ওয়েবসাইটটা ব্রাউজার দিয়েই ব্রাউজ হবে, মানে ব্রাউজারই একে কি করবে, কম্পাইলার করবে, তাই না? তাহলে ব্রাউজারকে আপনাকে বুঝাই দিতে হবে এটা আমার ফন্ট, এটা এইভাবে এডিট করো, বুঝতে পারছেন? ওকে, তারপরে আরেকটা মেটা আছে, এইটা একটা ভার্সন, এটা একটা ভার্সন। আচ্ছা, আমি কি এত ডিটেলস আলোচনা না করলে মনে হয় ভালো হয় নাকি? না, এইভাবে করবো, না দেরি হচ্ছে, তো এই জন্য ভাবতেছি যে আপনারা যদি মনে করেন এগুলো লাগবে না আমরা জানি, তাহলে স্কিপ করবো। ওকে, আরেকটি মেটা, মেটাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর অনেকগুলো মেটা আছে, আমরা সবগুলোই করবো ইনশাল্লাহ। ও, আরেকটা জিনিস বলতে বলতে মনে হয় আমি ভুলে গেছিলাম, যে হেডের মধ্যে কয়টা জিনিস থাকবে? তিনটা জিনিস থাকবে, একটা হলো মেটা, দুই নাম্বারে এসইও। এসইও, এসইও কত প্রকার কেউ জানেন? এসইও দুই প্রকার, একটা হলো অন পেজ এসইও আর একটা হলো অফ পেজ এসইও। অন পেজ এসইও মানে যখন আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন, সেই তৈরি করার সময় এসইও রিলেটেড কিছু কোড লিখতে হয়, এই কোডটুকুকেই বলা হয় অন পেজ এসইও। আর অফ পেজ এসইও মানে উইদাউট ওয়েবসাইট অন্য কোথাও যদি এই ওয়েবসাইটের দোষ গুণ বিশ্লেষণ করা হয় বা লিঙ্ক দেওয়া হয়, সেটাকে অফ পেজ এসইও বলা হয়। অন পেজ, ইয়েস, এই অন পেজ এসইওর মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হলো টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড। যেমন একটু বোঝানোর চেষ্টা করি, কমপ্লিট বুঝবেন না, আমরা যখন এসইও করবো তখন বুঝবেন। ওকে, আমি লিখলাম প্রথম আলো, আচ্ছা প্রথম আলো না লিখে বাংলাদেশ নিউজ, বাংলাদেশ নিউজ লিখলাম। ওকে, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে, ওয়েবসাইটগুলো কেন আসলো, কোথায় হিট করে আসলো, কীভাবে গুগল থেকে, গুগল গুগল থেকেই তো আসলো, কিন্তু গুগল এখানে দিল কেন, এই ওয়েবসাইটটা দিল কেন? এসইও করা আছে, ঠিক আছে, এসইও করা আছে, কিন্তু কোন জায়গায় হিট করতেছে? সর্বপ্রথম মনে রাখবেন, এই যে গুগল এনে দিছে, এটা এনে দেয় অন পেজ এসইও থেকে, অন পেজ এসইও থেকে। এখানে লিখে সার্চ দিলেন, মানে এই ওয়েবসাইটটা যদি আপনি হোস্টিং করেন বা সার্ভারে রাখেন, তখন সে অটোমেটিক লিস্টেড করবে, কে লিস্টেড করবে? গুগল লিস্টেড করবে, গুগলের রোবটটা এখন রিড করবে আপনার ওয়েবসাইটটাকে। রিড করার পরে আমি যদি এই নিউজ নিউজ বাংলাদেশ নিউজ লিখে, ও নিউজ লিখে যদি আমি সার্চ দেই, তাহলে এই কথাটা যদি আপনার ওয়েবসাইটে থাকে অন পেজের ভিতরে, তাহলে আপনার সাইটটা এই রেজাল্টের মধ্যে এনে দেবে, কিন্তু কোথায় এনে দিবে সেটা বলে নাই, একটু পরে আসতেছি। তাহলে অন পেজের মাধ্যমে কি করে, গুগল লিস্টেড করে এবং গুগল সার্চ ইঞ্জিনে সাজেস্ট করে, র্যাঙ্কিং করে না, র্যাঙ্কিং ডিফারেন্ট ইস্যু। তাহলে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটেতে কি আছে, এই যে দেখেন বাংলাদেশ নিউজ, বাংলাদেশ এই লেখাগুলো আছে, বিধায় কি করছে এখানে আনছে,
এখন আপনারটাও তো বাংলাদেশ নিউজ আছে, দেখেন এটা তো বাংলাদেশ নিউজ আছে, এটাও আছে, ও এটা এটা একই, এটা তো আছে, এটা তো আছে, সেম জিনিস আছে না, কিন্তু এটাকে আগে দিল কেন, কেন কিভাবে র‍্যাঙ্কিং বেশি কেন? এখানে সার্চ যে আনার জন্য ডিপেন্ড করে কার উপরে? অন পেজ এসইও। আর এটা র‍্যাঙ্কে যাবে কি না এটা ডিপেন্ড করে অফ পেজ এসইও এর উপরে। তার মানে যে ওয়েবসাইটের যত ব্যাকলিং, দ্যাট মিন্স এই ওয়েবসাইট সম্পর্কে ফেসবুকে বলা আছে, টুইটারে বলা আছে, ইনস্টাগ্রামে বলা আছে, লিঙ্কডইনে বলা আছে, এরকম 500 সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে আমরা জানি না, সেই ওয়েবসাইটগুলোতে এর লিঙ্ক প্রমোট করা আছে বা লিঙ্ক দেওয়া আছে। যেমন ফেসবুকে বলা আছে আপনি সব নিউজ পড়ে গেল বাংলাদেশের সঠিক নিউজ পড়তে চান এই ওয়েবসাইটে যান, একটা লিঙ্ক দেন থাকে না, এরকম একটা লিঙ্ক দেওয়া আছে। তার মানে গুগল রোবট কি করবে, এই সকল এই ওয়েবসাইটের জন্য লিঙ্কগুলো খুঁজবে, কার লিঙ্ক বেশি, যার লিঙ্ক বেশি, যার ডিটেলস অন্য দিকে বা অন্য সাইডে বেশি, সে সকল সাইডের ইনফরমেশন বা সেই সকল সাইটকে আগে দিবে। বুঝতে পারছি, এটা অ্যালেক্সার উপর ডিপেন্ড করে, ইউটিউব গুগল এখন এটা দেয় না, পেইড হয়ে গেছে। তো এখানে যার বেশি অ্যালেক্সা, এখানে দেখা যেত যে যার বেশি অ্যালেক্সা, যার বেশি গুগলের লিঙ্ক আছে, যার বেশি বিং এ লিঙ্ক আছে, যার বেশি ফেসবুকে লিঙ্ক আছে, যার বেশি টুইটারে লিঙ্ক আছে, এগুলোর যার যত বেশি তাকে সবার আগে প্রাধান্য দিবে। কন্টেন্ট আপনারটাও আছে, আমারটাতেও আছে। আমি মনে করেন আপনিও টি শার্ট বিক্রি করেন, আমিও টি শার্ট বিক্রি করি, ঠিক আছে, উভয় টি শার্ট লিখলাম, মানে টি শার্ট বিক্রি করি, বাট আমি টি শার্ট লিখছি, আমার ওয়েবসাইটেও আছে, আপনার ওয়েবসাইটেও আছে। এখন কোন টি শার্টের ওয়েবসাইটটাকে সামনে দিবে দেখেন, আরং দারাজ। কেন আরংটা দিল? আরঙে আরঙ্কে গুগল রোবটটাকে, গুগল অ্যালগরিদম কি করছে, এই আরঙ্গের যত সাইট, যত এর ফিচার অন্য জায়গায় সবগুলো একত্রিত করে যে পাইছে যে এর বেশি, এর ওজন বেশি, এই জন্য একে সামনে আছে। এটা টোটালি অফ পেজ এসইওর উপরে ডিপেন্ড করে, ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, তাহলে একটা সাইটকে র্যাঙ্কে নিয়ে যেতে অফ পেজ এসইও, আর একটা সাইটকে সার্চে নিয়ে যাইতে অন পেজ এসইও, আর অন পেজ এসইও ছাড়া কখনোই অফ পেজ এসইও পসিবল না। তাহলে অবশ্যই একজন ডেভেলপার বা ডিজাইনারের অবশ্যই এসইও রিলেটেড জ্ঞান থাকা অপরিহার্য, কারণ এইটার উপরই ডিপেন্ড করে আপনার সাইটটি সার্চে আসবে কি আসবে না, এটা ডিপেন্ড করে। মেবি ক্লিয়ার? তাহলে হেডের মধ্যে তিনটা জিনিস থাকবে, একটা টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড। এই তিনটা কি এসইওর উপর যেদিন স্পেশাল ক্লাস হবে সেই দিন আমরা ডিটেলস আলোচনা করবো, এরকম ডিটেলস কেন আসতেছে, এটা কেন আসলো, কোথায় হিট করছে, কিভাবে হিট করছে, এগুলো আলোচনা করবো। ওকে, এসইওর উপরে একটি স্পেশাল ক্লাসই আসে। তাহলে দুইটা জিনিস পেলাম, এটার মধ্যে তিনটা জিনিস থাকবে, একটা হলো মেটা, দ্বিতীয় হলো এসইও রিলেটেড যে কোড সেগুলো, অ্যান্ড ফাইনালি যত রকমের সিএসএস এর লিঙ্ক আছে, কারণ সিএসএস লিঙ্ক না যদি ওপেন হয় কন্টেন্টগুলো ভেঙে ভেঙে যাবে, তাই না? কন্টেন্ট ভেঙে গেলে তো ভিজিটর থাকবে না, ভিজিটরকে তো আটকাইতে হবে, এজন্য অবশ্যই কি করতে হবে, সিএসটাকে অবশ্যই আগে নিয়ে আসতে হবে বা লোড করতে হবে। তাহলে এই তিনটা জিনিসের বাইরে অন্য কিছু রাখবো না, ঠিক আছে? ওকে, এই হলো হেডের কাহিনী। হেড আবার টাইটেল, এখানে কত ক্যারেক্টার দিব, ডেসক্রিপশন কত ক্যারেক্টার দিব, তারপরে হচ্ছে কিওয়ার্ড কয়টা দিব, এগুলো রুলস আছে, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এখন বডি, বডি মানে একটা ওয়েবসাইটের এইখান থেকে শুরু করে ইউনিভার্সাল, ইউনিভার্সাল নিচ পর্যন্ত, এটার লিমিটেড নাই। ফেসবুকে স্ক্রল করতেই থাকেন, সারাদিন করেন, শেষ হয়,
শেষ হয় না, তার মানে এর নির্দিষ্ট হাইট নেই, এটা যতদূর পর্যন্ত কন্টেন্ট দেবেন ততদূর পর্যন্ত চলতে থাকে, তো এটাকে বডি বলা হয়। এখান থেকে শুরু করে এইটুকু বা নিচ পর্যন্ত এটাকে বডি বলা হয়। এই বডির মধ্যে আপনি যাবতীয় আপনার কন্টেন্ট দিবেন। তো এখানে আমি যদি কোনো লেখা দিতে চাই, লেখা লেখা দুই রকমের হয়ে থাকে, লেখা দুই রকমের হয়ে থাকে, একটা টাইটেল বা হেডিং, যেমন এটা হেডিং আর এটা ডেসক্রিপশন, প্রত্যেকটা লেখারই একটা হেডিং আছে একটা ডেসক্রিপশন আছে। এই হেডিং গুলো দেওয়ার জন্য দেখেন এটাও একটা হেডিং, আমি প্রথম আলো যাই, প্রথম আলো, এটা একটা হেডিং, এটাও একটা হেডিং, এটাও একটা হেডিং, কিন্তু এই হেডিং তারপর এই হেডিং এই হেডিং, ডিফারেন্স না? ডিফারেন্স। এই জন্য হেডিং গুলোতে বা হেড দেওয়ার জন্য কয়টা হেডিং ব্যবহার করা, ছয়টা ট্যাগ ব্যবহার করা। তবে মনে রাখবেন, রিমেম্বার দ্যাট, একটি ওয়েবসাইটে একের অধিক H1 এই ট্যাগটি একের অধিক ব্যবহার করা যাবে না, বুঝতে পারছেন? একটা ট্যাগ সেটা হলো H1, এটা শুধু সীমাবদ্ধতা, একটা ওয়েবসাইটে একের অধিক কখনোই ব্যবহার করা যাবে না, সেটা কি H1। আপনি H2 100,000 বার ইউজ করেন, সমস্যা নেই, বাট H1 একের অধিক ব্যবহার করা যাবে না। এক দুই নম্বরে টাইটেলে যা দিবেন সেটি H1 ট্যাগের মধ্যে দিতে হবে, কারণ এই দুইটা SEO স্পেশাল। যেমন এই যে এটা, আচ্ছা এগুলো আজকে না লাগে, মানে এখানে যা দিবেন, যেমন আমি টাইটেলে দিলাম ABM AB মাজিদ, এটা আমি টাইটেলে দিলাম, অবশ্যই এটাকে H1 এর মধ্যেও দিতে হবে, বুঝতে পারছেন? অবশ্যই এটা করতেই হবে। এখানে কয় ক্যারেক্টার দিব, এখানে কয় ক্যারেক্টার দিব, এগুলো ডিফারেন্সিয়েশন। তার মানে একটা ওয়েবসাইটে, টোটাল একটা ওয়েবসাইটে একটি মাত্রই কি থাকবে, H1, সরি আমি টোটাল ওয়েবসাইট না, টোটাল ওয়েব পেজ, একটি সিঙ্গেল ওয়েব পেজে অবশ্যই একটি কি থাকবে, H1 থাকবে, ক্লিয়ার? একের অধিক ব্যবহার করা যাবে না। আপনি এখন H2 নেন, 3 নেন, 4 নেন, এগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে, ডেসক্রিপশন দেওয়ার জন্য প্যারাগ্রাফ টেক্স, প্যারাগ্রাফ ট্যাগটি বেশি আমরা ইউজ করে থাকি, এইভাবে আমরা ডেসক্রিপশন দিয়ে থাকি। কন্ট্রোল এস সেভ, এটাকে যদি ব্রাউজ করি, এখানে কি লেখা আছে দেখেন, LPG 12 কেজি সিলিন্ডারের দাম কমলো 244 টাকা, ঠিক আছে, এটা কি টাইটেল না? এটা এখানে কি লেখা আছে, এটা কিন্তু পেজের মূল হেড, এটাতে কি লেখা আছে, সেম জিনিস লেখা আছে কিনা আমি সেটা বুঝাইতে চাই। এখানে দেখেন কমা দেওয়া আছে, সরি কলম দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই এসইও করতে চাইলে H1 এর মধ্যে, সরি এটার মধ্যে যা দিবেন H1 এর মধ্যে কি দেওয়া আছে, বুঝতে পারছি? ওকে, ফাইন করি H1 ট্যাগ, এই ওয়েবসাইটটা সমস্যা কাজ করেছে। ওকে, যাই হোক, একটার বেশি এটা কাজ করে না, একটু সমস্যা হয়ে গেছে লোডিং।
একটা ওয়েবসাইটে একটা ওয়েব পেজে তাহলে একটি মাত্র H1 থাকবে এবং সেটি এসইও রিলেটেড করতে চাইলে এসইও রুলস কে ফলো করতে চাইলে হেডের মধ্যে যা দিব টাইটেলের মধ্যে সেটাই দিব মেবি ক্লিয়ার তাহলে আমরা H1 এর যে ব্যাপারটা এটাই গোপনীয় ব্যাপার যে আমরা একবার ইউজ করতে পারবো টাইটেল হেড সমান থাকবে ডেসক্রিপশনের জন্য প্যারাগ্রাফ ইউজ করব লিংক করার জন্য একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজের যদি আমরা দিতে চাই তাহলে অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা এইচরেফ নামে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটটি মূলত এর পাওয়ার যেমন আমি বলছিলাম না যে প্রত্যেকটা ট্যাগের পাওয়ার বৃদ্ধি করার জন্য মূলত কি দেওয়া হয় অ্যাট্রিবিউট যেমন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার এটা একটা টেক্সট এটা একটা টেক্সট এখানে ক্লিক করলে কি হবে বা কোথায় যাবে এটা ডিপেন্ড করে এটার উপর তার মানে এর পাওয়ার বৃদ্ধি করা হচ্ছে এই অ্যাট্রিবিউট দিয়ে ওকে ইমেজ দিবার চাইলে ইমেজ নামে একটা ট্যাগ আছে যেটার দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই প্রয়োজন একটা হলো এসআরসি মানে সোর্স কোথা থেকে ইমেজটাকে দেখাবো আর এএলটি মানে অল্টারনেটিভ টেক্সট যদি এই ইমেজটা অ্যাবসেন্ট থাকে বা না দেখা যায় কি লেখা লাগবে এইটা ওকে টেবিল বুঝুন তো টিআর টিডি টিএইচ টি হেড টি বডি এগুলো বুঝি ওকে এগুলো কিন্তু লাগবে খুব লাগবে সচরাচরই লাগবে আচ্ছা টেবিলটা আমি ভালো করে বুঝে দিব কারণ অনেক কিছু বোঝার জিনিস আছে এখানে লিস্ট তো বোঝেন নাকি লিস্ট ওকে আমরা তাহলে এই ওয়েবসাইটটা ডিজাইন করবো ওকে এলো মেলো না শিখি মোটামুটি সবাই জানে আর এগুলো কোড করতে করতে সব পরিচিত হবে যদি আপনাদের আননোন লাগে যে না এটা আমি এই ট্যাগটা নতুন দেখলাম এই ট্যাগের কাজ কি আমাকে সাথে সাথে কোয়েশ্চেন বলবেন ওকে আমি সেটার সাথে সাথে বলে দেবো এইভাবে যদি ট্যাগ নিয়ে কথা বলতে চাই 3 দিনও শেষ হবে না তাই না তো যেগুলো আমাদের লাগবে সচরাচর সেগুলো ইউজ করবো এবং আপনারা কোয়েশ্চেন করবেন ওকে পিএসডি পিএসডি একটা ফরম্যাট রাইট পিএসডি হচ্ছে ফটোশপের একটা ফরম্যাট জেপিজি জেপিইজি পিএনজি গিফ এগুলো কি ফরম্যাট ইমেজ তো কি ফরম্যাট এসভিজি বুঝেন এসভিজি বুঝেন এসভিজি আইকনের ফরম্যাট তো ওকে এসভিজি স্কেলেবল স্কেলেবল মানে কি জুমেবল জুম করা যাবে মানে রাবার রাবার টানলেও কি লম্বা হতেই থাকে ছিঁড়বে না এরকম মানে একটা জেপিজি মানে কি জেপিজি মানে কি জেপিইজি মানে আর জেপিজি মানে কি জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ জেপিজি আর জেপিজি মানে জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ মানে জয়েন্ট মানে কি জয়েন হবে একটা আরেকটার সাথে জোড়া লাগবে ফটোগ্রাফি মানে যতগুলো ফটো থাকবে যতগুলো ফটো থাকবে মানে কি এটা একটা ছবি এখানে কয়টা ছবি আছে বা ফটো আছে 1 2 3 4 5 6টা না 6টা এটাকে লেয়ার বলা এই 6টা মিলে একটা ইমেজ রাইট তাহলে এই 6টা জিনিস অ্যাট এ টাইমে কি আছে অ্যাটাচ আছে গ্রুপ আছে জয়েন্ট আছে এটাকে ভাঙা বা সেরা যাবে না ব্যাপারটা কি বুঝাইতে পারছি তার মানে জেপিজি এবং জেপিইজি ফরম্যাট গুলো অলওয়েজ একটা সিঙ্গেল এলিমেন্ট এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে বাট সবগুলো কি লাগা জোড়া লাগা চলচ্চিত্র বুঝেন চলচ্চিত্র কি ছবি আসলে ভিডিওগুলো আমরা যেগুলো দেখি সেগুলো কি এক একটা ছবি সেই ছবিটা কি চলে চলমান গতিশীলতা আছে এজন্য এটাকে বলা হয় চলচ্চিত্র আর এটাকে বলা হচ্ছে জেপিজি মানে এ চলে না স্থির এবং এর মধ্যে যে কন্টেন্ট গুলো দেওয়া আছে সেগুলো জয়েন্ট ওকে
তাহলে এগুলো জয়েন্ট, এগুলো সব সময় জয়েন্ট থাকে, আর জয়েন্ট কৃত ইমেজ গুলো অলওয়েজ ফেটে যাবে, জুম করবেন ফেটে যাবে, মানে বিকৃতি হয়ে যাবে, পিক্সেল গুলো বেরোয় আসবে। বাট এসবিজি এমন একটি ফরম্যাট যেটাকে যত বড় করেন কখনো ফাটবে না, এর জন্য বলা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। এটা নিয়ে আমাদের যদি গ্রাফিক্সে বা জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট হতে চান তাহলে এসবিজির অপরিহার্য, এটা নিয়ে অনেক কাজ করতে হবে। যেমন আমি যে সফটওয়্যারের কথা বললাম না, সেই সফটওয়্যারটা টোটালি এসবিজির উপর ডিপেন্ড করতেছে। যেমন ক্যানভা দেখছেন তো, তাই না? লোগো মেকার দেখছেন না? লোগো মেকার ইয়েকের ফাইবারের লোগো মেকার বা ক্যানভা, ক্যানভাকে মনে করেন, ক্যানভাটা কি করা হয়, লোগো তৈরি করা হয়, ব্যানার তৈরি করা হয়, এখানে যা ইউজ করা হয় সব এসবিজি। একটু দেখবেন যা ইউজ করা হয় সব এসবিজি। তাহলে এসবিজি অনেক কাজে ব্যবহৃত হয়। আমি দেখি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো এসবিজি নিয়ে। ডিফারেন্সটা খুব বেশি না, এটাই মূলত, এটা এটার ডিটেলস এক্সটেনশন বা সংক্ষিপ্ত এক্সটেনশন হচ্ছে জেপিএসি, ঠিক আছে? এটার মূলে মধ্যে কোনো পার্থক্য নাই তেমন, এটা একটু হাই রেজলিউশন থাকে, এটা একটু কম রেজলিউশন থাকে, এরকম। আচ্ছা, তাহলে এটা একটা ফরম্যাট, নাম হচ্ছে পিএসডি। এই পিএসডি ফরম্যাটের প্রত্যেকটা লেয়ার বা এই ছবিটা বা এই ফটোটি যে সকল কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটি কন্টেন্টকে সেপারেট করা যায়, যেমনটি জেপিএসডির মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেপারেট করা যায় না, সেগুলো কি জয়েন্ট, বাট এটার মধ্যে প্রত্যেকটা কন্টেন্ট সেপারেট করা যায়, ঠিক আছে? ওকে, এজন্যই সেপারেট করা যাবে যাতে করে একজন ডিজাইনার এখান থেকে এই ডিজাইনটি করতে গেলে যে ইমেজ আছে, যে টেক্সট আছে, যে কালার আছে, সবগুলো যেন এক্সপোর্ট করতে পারে, নিতে পারে। কারণ কি, আমাকে পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে। তাহলে আমি যদি এই কালারটা না নেই, আমি যদি মন গড়া দিই, তাহলে হবে না। এখান থেকে কালারটা যেন এক্সপোর্ট করতে পারি, এখানে লোগোটা যেন এক্সপোর্ট করতে পারি, এখানে যেন ডিজাইনটা এই লেখাটাকে নিতে পারি, এবং এই লেখার ফন্ট কি, ফন্ট সাইজ কত, এগুলো যেন আমি নিতে পারি, এর জন্যই মূলত কি পিএসডি ইউজ করা হয়। এটা যদি ইমেজ হতো বা জেপিজি ফরম্যাটের হতো এগুলো পাইতাম না। ওকে, আমাদের টার্গেট এই ওয়েবসাইটটা তৈরি করা, আজকে হয়তো হবে না, আমি শুধু এক্সপোর্ট করা দেখাবো এটা, ঠিক আছে? এক্সপোর্ট করা দেখাবো, কালকে আমরা এটা টোটালি কমপ্লিট করব। এখন এই ওয়েবসাইটটি তৈরি করতে আমার দুইটা ইমেজ লাগবে বা তিনটা ইমেজ লাগবে, যেমন লোগো লাগবে, তারপরে এইখানে একটা ইমেজ আছে, ধরাই যায় না, এই যে এই একটা ইমেজ আর এই একটা ইমেজ, এগুলো অনেকগুলো আছে তো, এই সব মিলে একটা ধরে নিলাম, এই একটা ইমেজ, এটা ইমেজ না, এগুলো ইমেজ না, এগুলোকে ফন্ট কি বলা হয়, ফন্ট আসাম মানে ফন্ট, এই ফন্টগুলো কখনো জুম করলে ভেঙে যাবে না। তো যাই হোক, আমরা এই তিনটা ফটো আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার শর্ত হচ্ছে পিএসডি ওপেন করতে হবে, দেন ভালো করে দেখেন, ওপেন করার পরে এটাকে বলা হয় মুভ টুল, এটাকে মুভ টুল বলা হয়, এই মুভ টুলটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল মুভ টুল সিলেক্ট থাকতে হবে, এখানে টিক চিহ্ন দেওয়া থাকে না, এখানেও দেওয়া থাকে না, এটা এইভাবে থাকে, এরকম থাকে। তো প্রথমে আপনি মুভ টুল সিলেক্ট করবেন, অটো সিলেক্টের টিক চিহ্ন দেবেন। এখানে গ্রুপ মানে কি, অনেকগুলো সমন্বয়, তাই না? গ্রুপ মানে একটা ছবি, মনে করেন এইটা একটা টোটালি ছবি, এটা গ্রুপ বলতে এই চারটাকেই বুঝাবে, তাই না? বাট আমি যখন এক্সপোর্ট করব কোনো ইমেজ, তখন তো আমি গ্রুপস এক্সপোর্ট করব না, সিঙ্গেল ইমেজকে, লেয়ারকে এক্সপোর্ট করব। তাই এখানে কি দিব, অবশ্যই লেয়ার সিলেক্ট করে দেব, যেন এখানে ক্লিক করলে সিঙ্গেল লেয়ার সিলেক্ট হয়, কোথায় হয় একটু পরে দেখাচ্ছি। তারপরে এটা যে সিলেক্ট আছে, আমি দেখেন এই ইমেজটা সিলেক্ট আছে, বুঝতে পারতেছেন? এই ইমেজটা সিলেক্ট আছে, বুঝতে পারতেছেন? না, বুঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এখন বোঝা যাচ্ছে এটা একটা
সিলেক্ট ওকে তাহলে অবশ্যই মুভ টুল ক্লিক করতে হবে অটো সিলেক্ট লেয়ার এন্ড শো ট্রান্সফর্ম কন্ট্রোল বুঝতে পারছি এখানে লেয়ার দিছি বিধায় এখানে দেখেন এই ইমেজটি কোন লেয়ার দিয়ে তৈরি সেটা হাইলাইট হইছে এখানে চোখের উপর ক্লিক করে দেখেন ঠিক ওইটায় অন্য একটা ক্লিক করেন দেখেন অন্য লেয়ার তৈরি হইছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে আপনি এটা ক্লিক করেন দেখেন এইটা আবার কি হচ্ছে সিলেক্ট হচ্ছে তার মানে এখানে আমি লেয়ার তৈরি দিয়ে দিছি বিধায় সে লেয়ার ওয়াইজ সিলেক্ট হচ্ছে বুঝতে পারছি ওকে এখন এই ইমেজটাকে আমি যদি সেভ করতে চাই বা এক্সপোর্ট করতে চাই তাহলে কি করতে হবে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে আর বাদ বাকি যত ইমেজ আছে এখানে যতগুলো আছে সবগুলোকে ফালাই দিতে হবে বা ডিসিলেক্ট করতে হবে এটা করার জন্য দেখেন আপনাকে ইনশিওর হয়ে নেন যে আমি যেটা চাচ্ছি এটাকে সেভ দিতে চাচ্ছি এক্স্যাক্টলি এইটাই কিনা এই আই বাটনে চাপ দিয়ে দেখবেন তো দেখতেছি না এটাই এখন কি করবেন অল্টার ধরে কিবোর্ডের অল্টার চেপে কিবোর্ডের অল্টার চেপে যদি আমি এই চোখ এই সিম্বলে ক্লিক করি সব চলে গেছে কিছুই নাই দেখেন আমি যেটা চাচ্ছি বা যেটা সিলেক্ট করে রাখছি শুধু সেটাই আছে আমি এটাকে সেভ দেবো কিন্তু আননেসেসারি স্পেস আছে উপরে নিচে ডানে বামে সব এই স্পেসগুলোকে কি করতে হবে রিমুভ করতে হবে ওকে এই রিমুভ করার জন্য ইমেজেস থেকে ট্রিম নামে একটা অপশন আছে এখানে গিয়ে যেহেতু এটা ট্রান্সপারেন্ট তাই না এটা ট্রান্সপারেন্ট না ট্রান্সপারেন্ট এর ব্যাকগ্রাউন্ড নাই ট্রান্সপারেন্ট রেখে ওঠে তাহলে ডানে বামে উপরে নিচে সবগুলো স্পেস চলে গেছে এখন এটাকে সেভ দেব এটাকে সেভ দেব এখন এখানে সেভ দেওয়ার মাধ্যম দুইটা সেভ তো বুঝেই তাই না নরমাল যদি সেভ দেই যে ইমেজটা ওপেন করলাম সেটা রিপ্লেস হয়ে যাবে রাইট সেভ অ্যাজ এন্ড আরেকটি অপশন এখানে থাকবে সেভ ফর ওয়েব যেমন এক্সপোর্টের মধ্যে দেখেন সেভ ফর ওয়েব এখন কোন সেভ দিয়ে আমি এটাকে সেভ করব বলেন কেউ বলতে পারবেন বুঝতে পারতেছে ওয়েব কাজ করতেছে এই জন্য সেভ ফর ওয়েব দিব কিন্তু কেন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি স্কেলিং করা যায় স্কেল করা যায় না ওয়েব এরিয়া করতে দেখি একটা ওয়েব বেশি একটা ওয়েব কম হয়ে এটা রেজুলিউশনের উপর ডিপেন্ড করে একটা ওয়েবসাইট খুব স্লোলি ওপেন হচ্ছে প্রথমেই মাথায় নেবেন এই ওয়েবসাইটের ভিতরে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো হাই রেজুলিউশনের ওজন বেশি আপনি যদি ওই ওয়েবসাইটটা ওয়েবসাইটটাকে যদি অপটিমাইজ করতে চান বা ফাস্টলি ওপেন করতে চান তাহলে ওয়েবসাইটটাকে ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পরে যত ইমেজ আছে সব ইমেজগুলোকে সেভ ফর ওয়েব দিয়ে সেভ দিবেন দিয়ে আপ করে দেন 80% অপটিমাইজ হবে মানে ফাস্ট হবে ব্যাপারটা বুঝাইতে পারছি তার মানে সেভ ফর এবং সেভ একই জিনিস কিন্তু সেভ অ্যাজ দিয়ে যদি সেভ করি ওই ফাইলটির সাইজ বড় হবে রেজুলেশন বৃদ্ধি পাবে ওই ছবিটাই বা ওই ইমেজটাই যদি আমি সেভ ফর ওয়েব দিয়ে দেই তাহলে এর ওজনটাও কমে যাবে রেজুলেশনও কম হবে যত কম রেজুলেশনের ইমেজ হবে তত বেশি ফাস্টলি ওপেন হবে আর এই ইমেজ অপটিমাইজ যদি না করেন গুগল অ্যাকসেপ্ট করবে না গুগল আপনাকে ইরর লিস্ট পাঠাবে যে আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেগুলো অপটিমাইজেবল না এগুলো অপটিমাইজ করতে হবে দেন আমাকে রিকোয়েস্ট দাও আমি তোমারটা নিব বুঝতে পারছি এই জন্য খুব সতর্কতা অবলম্বন করা লাগবে ইমেজগুলো দেওয়ার ক্ষেত্রে অপটিমাইজ অবশ্যই ইমেজ হবে আরেকটি বিষয় ইমেজ এসিও ইমেজকেও এসিও করতে হবে ইমেজ এসিও নাম শুনছেন কখনো শুনছেন কেউ করছেন ইমেজ এসিও করতে হবে হ্যাঁ কেন দিব দেখেন এসিও এসিও কেন কি কাজ করবে দেখেন আমি আমার নাম লিখতেছি এখানে যাই দেখেন আমার কয়েকটা ইমেজ এখানে দেখাচ্ছে 1 2 3
चार पाँच छय सत आठ नय दस एक बहरे जान আরো আছে এই যে একটা এগারো আরো এরকম খুঁজলে পাওয়া যাবে। দেখেন আমি আমার নাম লিখছি, আমি কিন্তু কোনো ওয়েবসাইট ব্রাউজ করতেছি না, আমি জাস্ট আমি নাম লিখছি, ইমেজে গিয়ে দেখতেছি আমার ইমেজগুলো চলে আসছে, এগুলো এক একটা এক এক জায়গা থেকে মুভ করতেছে বা এখানে দেখাচ্ছে। যেমন ট্রেনার পেন্সিল বক্স ওয়েবসাইট থেকে, পেন্সিল বক্সের যে ওয়েবসাইট সেখানে আমার একটা ছবি আপলোড করা আছে, সেখান থেকে দেখাচ্ছে। তার মানে পেন্সিল বক্স ওয়েবসাইটে যখন এই ইমেজটাকে আপলোড করা হয়েছে তখন কি হয়েছে, ইমেজ এসইও করে আপলোড করা হয়েছে। এটা লিঙ্কডইন থেকে, এটা টুইটার থেকে, এটা পিন্টারেস্ট থেকে, এটা হচ্ছে লিঙ্কডইন থেকে, এটা বিহেন্স থেকে, এটাও বিহেন্স থেকে। তো এরকম ফেসবুকে দেই নাই আমি ইমেজ এসইও করে, এই জন্য ফেসবুক থেকে আসে না। আমি যদি চাই একটা ইমেজ 24 আওয়ার্স বা ম্যাক্সিমাম 36 আওয়ার্সের মধ্যে আমি গুগলে নিয়ে আসবো, ঠিক আছে। আপনারাও চেষ্টা করবেন আজকে একটা ইমেজ এসইও করবেন, করে ফেসবুকে আপ দিবেন, দুই দিন পরে দেখে ওই লেখা এখানে লিখে সার্চ দিবেন আপনারটা চলে আসবে, বুঝতে পারছি। এখন এসইও করতে কি কি লাগবে সেগুলো পরে দেখে দিচ্ছি। তার মানে ইমেজ এসইওটা বুঝতে পারছেন, তার মানে একটা ইমেজকে ওয়েবসাইটে যদি আমি নিয়ে আসতে চাই বা দিতে চাই, দুইটা জিনিস ফলো করতে হবে, এই ইমেজটা অপটিমাইজ কিনা, তার মানে এই ইমেজটা সেফ ফর ওয়েব দিয়ে আসছে কিনা, বুঝাইতে পারছি, এবং এই ইমেজটি এসইও করা কিনা, এই দুইটা ইনশিওর করতে হবে। কারণ আপনি যে সকল ইমেজ ওয়েবসাইটে উঠাবেন সে সকল ইমেজ যদি অপটিমাইজ এবং এসইও না হয় তাহলে আপনার টোটাল সাইটটা এসইও হতে বা এসইও ফ্রেন্ডলি করতে সময় লাগবে, বুঝাইতে পারছি। তাহলে অবশ্যই এই দুইটা জিনিস ফলো করবেন। এখন ইমেজ এসইওটা কি, দেখেন ইমেজ এসইও করার জন্য অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে, ঠিক আছে, জেপিজি ফরম্যাটে হতে হবে। ওকে, জেপিজি, জেপিজি বা জেপিইজি হলে যে কোনোটা হলেই হবে। ইমেজ এসইও করার জন্য এখানে দেখেন আমি প্রপার্টি থেকে, এই সফটওয়্যার দিয়েও করা যায়, নর্মালি প্রপার্টি থেকেও করা যায়। এই প্রপার্টি থেকে গিয়ে ডিটেল, ডিটেলসে গিয়ে দেখেন টাইটেল, টাইটেল মানে আমি যখন লিখলাম ইমেজ দিয়ে এই যেটা আছে না, এমডি মাজিদুল ইসলাম মাসুদ, এই যে মাজিদুল ইসলাম মাজিদ, এটাকে টাইটেল বলা হচ্ছে। ওকে, এই টাইটেলটা কী হবে সেই টাইটেলটি বসাইতে হবে। তার মানে এখানে আমি যে নামটা দিব, ইমেজের যে নামটা দিব সেটাই মূলত টাইটেল, এখানেও যেটা দিব এখানেও সেটাই দিব। সাবজেক্ট কি যে ক্ষমতা দিতে পারেন, রেটিংটা অবশ্যই এখানে 5 করে দিতে হবে। ট্যাগ, ভেরি ইম্পর্ট্যান্ট ট্যাগ। অনেক সময় আমরা ইউটিউবে একটা মুভি দেখতে চাচ্ছি, নতুন রিলিজ হয়েছে একটা মুভি, মনে করেন অ্যাভাটার 2, ঠিক আছে, অ্যাভাটার 2 লিখে সার্চ দিচ্ছি, বা অ্যাভাটার 3 এখন আসছে কল্পনাই হয় নাই তাই না, কিন্তু আপনি ইউটিউবে লিখে সার্চ দেন অ্যাভাটার 3, এটা রিলিজ না হতে অনেক মুভি রিলিজ হয় নাই তারপরে আপনাকে দেখাচ্ছে, দেখাচ্ছে বলতে আপনার সামনে রেজাল্ট আসছে, ওর ভিতরের কন্টেন্ট কি আছে ডাজেন্ট ম্যাটার, বাট রেজাল্ট আসছে না। আমরা তো এরকম পড়ি যে একটা মুভি দেখতে যাচ্ছি, মাত্র রিলিজ হয়েছে বা রিলিজ হবে, বাট আমি সার্চ দিছি, ও দেখাবে যে আপনি এই মুভিটা এইচডি কোয়ালিটি দেখতে চান দেখেন, বাট কন্টেন্টটা কি নাই, মানে ফেক। তো এরকম আপনার ইমেজটা মনে করেন এটা কিসের ইমেজ, ওয়াচ লাইভ। ওকে, আমি যদি এই ইমেজটাকে গুগলে ছাগল লিখলে আনতে চাই, দুইটা ডিফারেন্স ইস্যু না, এটার সাথে ছাগলের পিকচারের সাথে ডিফারেন্স অনেক, মানে কোনোভাবেই এটার সাথে এটা যায় না। তারপরে আমি চাচ্ছি এইটা কেউ যদি গুগলে ছাগল লেখে তাও যেন আসে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তার মানে কি, আমার কন্টেন্ট নাই, এই ট্যাগের মাধ্যমে আপনি একটা জিনিস যেটা নয় সেটাকে হ্যাঁ বলে চালাইতে পারবেন। যেমন এটা ছাগলের ইমেজ নয় অথচ আপনি ছাগল ট্যাগ দিলেন, মানে কি গুগল ডিটেক্ট করবে ছাগল কই কই লাগা আছে,
সব ছাগলকে নিয়ে আসে। বুঝতে পারছেন? তার মানে এইভাবে আমরা ট্যাগ গুলো দেই। এই জন্যই আমরা একটা জিনিস চাই, অথচ অন্য একটা জিনিস এনে দেয়, বা সেম জিনিস এনে দেয়, ভিতরে কন্টেন্ট টোটালি ডিফারেন্ট। ওকে, এই জন্য ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। এই ট্যাগে আপনি যে যা যা দিবেন গুগলে, এখানে যখন সার্চ দিবেন তখন ওই ইমেজের এই ট্যাগ গুলোতে হিট করবে। কয়টা জিনিস বলেছিলাম এসইওর জন্য? একটা টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড। এই কিওয়ার্ডকে ট্যাগ বলা হয়। কিওয়ার্ড যতগুলো সেট করে দেবেন আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ করলে ওই ইমেজটি এখানে নিয়ে আসবে। তাহলে আপনি ট্যাগ সিলেক্ট করে দেবেন। এই ট্যাগগুলো আপনি কমেন্টের মধ্যে দেওয়াটা বেটার, না দিলে হয় আপনি এখানে যে কয়টা ট্যাগ দিবেন সেই কয়টা কপি করে এনে কমেন্টের মধ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, অনেকগুলো দিতে পারবেন, 20-30টা দিয়ে দেবেন। আপনি যেটা দিয়ে সার্চে আনতে চাচ্ছেন এটাকে সবগুলো দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাশট্যাগের মতো ট্যাগ, হ্যাশট্যাগ। এখানে তো হ্যাশট্যাগ দেওয়া লাগে না, এটা এই যে কলম দিয়ে দিয়ে সেপারেট করবেন। হ্যাঁ, কলম দিয়ে। আর ট্যাগে কি কলম দিতে হবে? ট্যাগে, ট্যাগের মধ্যে যেটা দিব। হ্যাঁ অবশ্যই, ওইটাই তো কপি করে আনতে বললাম। যেমন এখানে আপনি লাইট দিলেন, এটা একটা স্ট্রিম দিলেন, এটা একটা লাইভ স্ট্রিম দিলেন, এটা একটা, এরকম করে তৈরি করা যাবে। বুঝতে পারছেন? তারপরে অথর দিলেন, আপনার নাম দিলেন মাজিদ। আর এগুলো কিছু দেওয়া লাগবে না। এই টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, সাবজেক্ট এবং এই তিনটা। অনেক সময় বা ম্যাক্সিমাম সময় কি হয়, আমি এখানে দিয়ে দিলাম এই যে সেভ, দিলে সাথে সাথে সেভ হয় না, ঠিক আছে? দুইবার বা তিনবার দেওয়া লাগবে। অ্যাপ্লাই করেন, ওকে করেন, আবার দেখেন নাই, ওর থাকতেও পারে, এই যে নাই, আবার দিতে হবে। এভাবে কমপ্লিট করে চেক করে দেখবেন অ্যাকচুয়ালি আমারটা হয়েছে কি না, তারপরে এটাকে আপ দিবেন। আপনি এখন যেখানেই আপ দেন, হয় না সিস্টেমের জন্য, এটা হয় না, মিস করে। তাহলে এটা যেখানেই এখন আপলোড দেন সেখান থেকে গুগলে যদি হিট করে নিয়ে আসবে। ব্যাপারটা আপনি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এটাকে সেভ দেই। কি কি করলাম আবার একটু দেখাই, এটা একটু প্র্যাকটিস করে নিন। সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য মুভ টুলস, অটো সিলেক্ট, লেয়ার, শো ট্রান্সফর্ম, এন্ড যেটাকে নিতে চাচ্ছি সেইটার সেই লেয়ারের আই বাটনে অল্টার চেপে, কন্ট্রোল নয় অল্টার চেপে ক্লিক করতে হবে, সব চলে যাবে। এই আননেসেসারি স্পেসগুলোকে রিমুভ করার জন্য ইমেজ থেকে ট্রিম, দেন ট্রান্সফর্ম, এবং টপ, লেফট, রাইট, বটম, মানে কোন কোন সাইড থেকে এই স্পেসগুলো মুভ করতে চাচ্ছেন সেই সাইড, অ্যান্ড ওকে, চলে গেল। এখন অবশ্যই এটাকে সেভ দিব। সেভ এখানে সেভ ফর ওয়েব থাকতে পারে অথবা এক্সপোর্টের মধ্যে আছে। সেভ ফর ওয়েব, দেন এখান থেকে আপনি কি ফরম্যাট নিতে চাচ্ছেন ফরম্যাট সিলেক্ট করে দিলেন, যে সেভ কোথায় সেভ দিবেন, আমি ডেস্কটপে না, এখানে দিই, আমাদের ফোল্ডারে দিই। 14, এখানে একটা ফাইল নেই, ইমেজ, ইমেজেস, এই ফোল্ডারে সেভ দিব লোগো নামে। ওকে, এতটুকু বুঝতে পারছি। আজকে আমার এটা কমপ্লিট হতো, বাট আমি ট্রাই করছি একটু বেসিক জিনিসগুলো জানানোর জন্য। বেসিক জিনিসগুলো জানা প্রয়োজন অনেক, সেজন্য একটু ট্রাই করলাম বেসিক। নেক্সট দিন থেকে আর বেসিক নাই, যেগুলো ইউজ করবো সেগুলোর মধ্যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে বলবেন, অবশ্যই সেটা ডিটেলসে আলোচনা করব। না না, এটা এটা পিএইচডি, এগুলো দিয়ে দেবো, আজকে দিব না, এগুলো ক্লাসরুম এখনো তৈরি করি নাই, কালকে ক্লাসরুম তৈরি করব। সেই ক্লাসরুমে প্র্যাকটিস আজকে আপাতত লাগতেছে না, কালকে দেখাই, তারপরে প্র্যাকটিস করা। আচ্ছা।